আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে। প্রতিবেশী এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে মন্তেশ্বরে ধৃত এক যুবক। প্রতিবেশী এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মানুষ মিদ্দা শুশুনিয়া পঞ্চায়েতের বাবুই গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ প্রতিবেশী ওই নাবালিকা একটি খামার বাড়িতে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে তার সঙ্গে অশ্লীল আচরণ করে মানুষ তার গায়ে হাত দেয় বলে অভিযোগ। ঘটনায় মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানান ওই নাবালিকার মা বুল্টু সামন্ত, এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ সকালে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ধৃতকে শুক্রবার কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কি হয়েছে মেয়ের? আমার মেয়েকে গতকাল একটি ছেলে টেনে নিয়ে গিয়েছিল। ছেলেটা প্রস্তাব দেয় যে আমি তোকে বিয়ে করবো। ছেলেটা বাড়ি কোথায়? ব্রাহ্মণীয় বাড়ি, কিন্তু থাকে ওরা দুর্গাপুরে। মেয়ে নাবালিকা? হ্যাঁ, ষোলো বছর। আর মেয়ে পড়াশুনো করে? হ্যাঁ। তা দিয়ে ছেলেটার নামে অভিযোগ করেছিলাম। হ্যাঁ। ছেলেটার নাম কি? ছেলেটার নাম মানস মেঘদা। মেঘদা। দিয়ে আপনি থানায় অভিযোগ করেছেন, ছেলেটাকে ধরেছে? হ্যাঁ। আপনি কি চাইছেন, শাস্তি? হ্যাঁ, আমি চাইছি শাস্তি হোক। শাস্তি। তা আপনার কি নাম? আমার নাম বুলটি সামন্ত। বাড়ি? বামুই। ছেলেটার বাড়ি? বামুই, ওরা থাকে দুর্গাপুরে। এখন কোথায় নিয়ে যাচ্ছে? এখন কানলা। কানলা নিয়ে ছেলেটাকে নিয়ে যাচ্ছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।